ট্রেন আসার সিগন্যাল পেয়ে দড়ি টেনে অকেজো লেভেল ক্রসিং এর ব্যারিয়ার নামাচ্ছেন মাঝবয়সী গেটম্যান। ট্রেন চলে যাওয়ার পর হাত দিয়ে ঠেলে সরাতে হয় এটি। আবার কোথাও বা রাস্তার এক পাশে ব্যারিয়ার থাকলেও অন্য পাশ ফাঁকা থাকায় ঝুঁকির মধ্যেই লেভেল ক্রসিং পার হয় ট্রেন। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন স্থানে অরক্ষিত অবস্থায় রয়েছে লেভেল ক্রসিং, আবার কোথাও লেভেল ক্রসিং থাকলেও রয়েছে লোকবল সংকট। এসব কারণে প্রায়ই বিভিন্ন যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে ঘটছে হতাহতের ঘটনা। বিভিন্ন লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার এরকম অকেজো হয়ে পড়ায় দায়িত্ব পালনে সমস্যায় পড়তে হচ্ছে গেটম্যানদের। রেলওয়ের হিসাব মতে গত এক বছরে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে 31 জন মানুষ প্রাণ হারায়। এই গেট ব্যারিয়ারগুলো আমাদের নিজেদের ঠিক করতে হয়, দড়ির দিয়ে টাইনে টাইনে নামাতে হয়। বাসে ফু দিলেও গাড়ি ঢুকে পড়ে এর ভিতরে, গেটের ভিতরে, আমরা গেটই ফালতে পারি না, এবার তো অ্যাক্সিডেন্ট গুলা হয়। ময়মনসিংহ নগরের বিভিন্ন পয়েন্টের লেভেল ক্রসিং এ আইন অমান্য করেই পার হয় বিভিন্ন যানবাহন। দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং সংস্কার সহ আধুনিকায়নের দাবি সাধারণ মানুষের। লাইনে যদি ঠিকমতো লোকজন দেখাশোনা ঠিকমতো না থাকে তাহলে মারা যেতে পারে। বাস অ্যাক্সিডেন্ট হইলো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, এটা একটু আধুনিক করলে ভালো হয় সবার জন্যই। পর্যাপ্ত গেটম্যানের ঘাটতির কথা স্বীকার করে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন রেল কর্মকর্তা। আগামী কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডার হবে। পর্যায়ক্রমে যেটা দরকার বেশি, ট্রাফিক বেশি, সেগুলো লেভেল ক্রসিং গেট করার আমরা প্রক্রিয়াধীন আছে। রেল বিভাগের তথ্য মতে ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে 200টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে 105টি অরক্ষিত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।